ম্যাডাম, আপনারা আসুন আসুন। যাক, ভালোই হয়েছে আপনারা এসেছেন। আমি 7 দিনের জন্য ছুটিতে যাচ্ছি। আপনার বাবা মাকে আপনিই ততদিন সামলান, ওনারা আমাকে পুরো পাগল করে দিচ্ছে। কিন্তু আমরা তো শুধু কিরে কমলি, কে এসেছে? তোমার মেয়ে এসেছে গো। যাক, আর দেরি করে লাভ নেই, ওই বুড়ি আসার আগে এখান থেকে আমাকে কেটে পড়তে হবে। আমি আসি গো। কমলি, কিরে কে এলো? আরে তোরা এসেছিস, এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো। দাঁড়া, তোর বাবাকে ডাকি। কি গো, শুনছো? দেখো কে এসেছে। এসছি এসছি। ওরে বাবা, ওরে বাবারে, ভূমিকম্প হচ্ছে নাকি? ওরে বাবারে, কি জোরে লাগলো। ওরে বাবা, বাবার মনে হয় লেগেছে। চলো তো গিয়ে দেখি। ওরে বাবারে, কি জোরে লাগলো। ওরে বাবা, এ কি, তুমি পড়লে কি করে? আরে ওই বিছানা থেকে নামতে গিয়ে তো পড়ে গেলাম। ওরে বাবারে, পাটা কি যন্ত্রণা করছে। তোমার বাবার যা সাইজ, আমার তো মনে হয় উনি পড়ে গেছেন বলেই ভূমিকম্প হয়েছিল, কি বলো? বাবা তুমি ঠিক আছো তো? ঠিক কি করে থাকবো, দেখতে পাচ্ছিস না আমার পায়ে লেগেছে? আপনার আপত্তি না থাকলে আমি আপনার পা ঠিক করে দিতে পারি। তুই আবার কে রে? ও আমাদের ছেলে উজাস। ও, তুই সেই উজাস যে ও সব ম্যাজিক ট্যাজিক করতে পারে? হ্যাঁ, উজাস পারে না এমন কোনো কাজই নেই। হ্যাঁ, একবার ওকে বলে দেখুন না। তুমি নিশ্চয়ই গবু? হ্যাঁ, ওরা যখন বলছে একবার উজাসকে বলেই দেখো না। আচ্ছা ঠিক আছে, নে আমার পাটা ঠিক করে দে তো দেখি। আচ্ছা ঠিক আছে। আরে আমার পা ঠিক হয়ে গেছে, তুই সত্যি ম্যাজিক জানিস রে। এই নে, এটা তোর পুরস্কার। থ্যাংক ইউ। আর আমরা, আমাদেরকে কিছু দেবে না? শুধু কি উজাসি পুরস্কার পাবে? পেতে গেলে কিছু করতে হবে, আমি কাউকে এমনি এমনি কিছু দিই না। আমি তো আপনার জামাই, আমাকে নিশ্চয়ই। কোথাকার জামাই এসেছে? মানে একবার আয়নাতে নিজের মুখটা দেখেছো? টেকো কোথাকার। জামাইয়ের সাথে কি কেউ এইভাবে কথা বলে? তো কিরকম ভাবে কথা বলবো শুনি, একবার ওর টাকটা দেখেছো কিরকম চকচক করছে? শালা, ওর জন্য আমার নাতিগুলো টাকলা হয়েছে। কিন্তু আমার মাথায় তো চুল আছে। এই জন্যে আমি তোমার বাড়িতে আসতে চাই না, প্রত্যেকবার এলেই তোমার বাবা আমাকে অপমান করে। টেকো 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 টেকো। চুপ করো তো, কতদিন পরে ওরা আমাদের বাড়িতে এলো, আর তুমি কিনা? জামার বাবা এসো আমার সাথে, আমি তোমার ফেভারিট চকলেট কেক বানিয়েছি, আর তোমরাও এসো। আরে বাস, চকলেট কেক! চলো বাবা, আমরাও কেক খেয়ে আসি। দারুণ হবে। পাগল নাকি? তুই জানিস না তোর মার মাথা ঠিক নেই, ওই কেকটা গত সপ্তাহে বানিয়েছে, খেলে নির্ঘাত হসপিটালে যেতে হবে। সে কি? এই কেকটা কিরকম টকটক লাগছে। এটা নষ্ট হয়ে যায়নি তো? এই তোরা এই কেকটা খাস না, ওটা গত সপ্তাহের বানানো রে। গত সপ্তাহ? কিন্তু আমি তো গতকালই বানিয়েছি কেকটা। তা গতকাল কত তারিখ ছিল বলো তো? গতকাল তো 7 তারিখ ছিল। আজকে তো 15 তারিখ। ওরে বাবারে, আমার পেটটা মোচড় দিচ্ছে। ওরে বাবারে, আমার পায়খানা পেয়ে গেছে। এই দাঁড়া, আমি যাব। আমি তো সবকিছুই খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আর আমি লাকি যে আমি খাওয়ার আগেই মা চলে এসেছে। ওরে বাবারে, আমি এ কোথায় এসে পড়লাম? শ্বশুর বাড়ি নাকি অসুর বাড়ি?